আমরা এখন দেখতে আসলাম পুকুরে কিভাবে কাঁকড়া সেক দেয়। এই যে প্রত্যেকটা বক্সে কাঁকড়া ছাড়া আছে। এই যে দুই ভাই বসে বসে কাঁকড়া সেক দিচ্ছে। কি ভাই সব সেল কি হচ্ছে? অল্প এখন আছে শীতকাল, তো এই জন্যে এখন আছে কাঁকড়া কম আসতেছে নাকি? শীতকাল বলে এখন একটু কম আসছে। এই দুটো ফ্রেম সেক দিয়ে শেষ আর আছে কয়টা? এই চারটে। এই যে এই চারটে ফ্রেম আছে। এই যে চারটে ফ্রেম চেক দিলে হয়ে যায় এখন। এই যে মাল, এই যে এই যে সব সেল আসা দেখতেছি এক একটা করে দেখে। এই বিরিধি বসে পড়ে প্রত্যেকটা ইসে ভিতরে কাঁকড়া জীবিত আছে না মারা গেছে এগুলো বসবেন কিভাবে? কাঁকড়া তো শ্যাওলা হয়ে গেছে অনেকদিন, কেন বয়স হয়ে গেছে? কাঁকড়ার বয়স বেশি হয়ে গেছে, শীতকাল কি ওটা কি সব চল চুল তুলে একদম নরম চুল তুলে গেছে। কি ব্যাপার? এ তো বি গ্রেড হয়ে গেছে। হ্যাঁ না না পাও নাই, পাও কথা যায়নি। পা এই যে ছোট পাও দুটো হয়েছে। কি আর না একটা পা নাই তো? এই যে এই যে ছোট পা একটা নাই, ছোট পা এই যে একটা হয়নি, এটা বিয়ের জন্য বিয়ে গ্রেড হয়ে গেছে। খোলো শেষ সময় তাহলে খোলো শেষ সময় যে এর ভিতরে এই যে সব কাঁকড়া দেখি সে এই যে এই যে এই যে এই যে সেই পাওয়াটা, এই পাওয়াটা খোলস দেওয়ার সময় কই তো এই যে এই পাওয়াটা বেরোয়নি। এই যে এই পাওয়াটা খুব টাইট হয়ে গেছে। এই যে শুধুমাত্র এই পাওয়াটার জন্যই আছে কাঁকড়াটা বিগ্রেড হয়ে গেছে। এই পাওয়াটা ঠিক মতো বেরোলি আর সমস্যাটা হতো না। কাকটা দিয়ে কি আপনার কি কেমন আছে? কি খোলস না সব চলে? তো আজকে তো খোলসই বলো, মরা তো একটাও দেখতেছি না। হ্যাঁ আজকে কপাল বলো, আজকে তো এক বালতি করে বেলাচ্ছে, আজকে মারা যাওয়ার ই কম, আজকে মারা যাচ্ছে কম। এইখানে যে পরিমাণ খোলস হয় তার তিন দুই ডবল তিন ডবল হয় মরা। তো আজকে অবস্থা ভালো, আজকে মরার ভাগ কম। এটাও কি খোলস? হ্যাঁ এই যে একটা মরা মরা পাওয়া গেছে অবশেষে। এই যে কাঁকড়া না, এ তো অনেক দিনের কাঁকড়া, শ্যাওলা হয়ে গেছে। শক্ত কাঁকড়া এই যে এই ছোট ছোট পাওগুলো কাটে দিয়ে তো বক্সের ভিতর ছাড়া হয় যাতে তাড়াতাড়ি খোলস দেয়। কিন্তু এডে আছে মারা গেছে দুর্ভাগ্যক্রমে। এডে কি এটাও মারা? এই যে একটাও মারা গেছে, এটাও মারা। এই যে এটা টাটকা, এটা একটু আগে মারা গেছে। দুই কেজি আর এনি আছে এক কেজি, দুই কেজি আর তিন কেজি।
এই যে আর এই দুটা দিলে যায় যে এই পিছনের এগুলো কি সব হয়ে গেছে? পিছনের ওই ব্রিজ শেষ, ও ব্রিজও শেষ, পিছনের এগুলো সব চেক দেওয়া শেষ, আর এই যে ব্রিজের পরে রয়েছে এগুলো খালি বক্স। এই ফ্রেমের ভিতরে এই যে বিভিন্ন জায়গায় একটা বক্স কম আছে, এগুলো কাকড়া খোলস হয়ে গেছে, এগুলো উঠোই দিয়েছে। তাহলে এখন এইগুলো আছে নিয়ে ইসি, এই জায়গায় তো আর অক্সিজেন দেওয়া লাগে না, তাই না? প্রসেসিং ওইখানে অক্সিজেন হয়। কি হলো? খুব এতগুলো চোখ তো ই লাগে যাওয়ার কথা, কোনটায় ক্লোজ হচ্ছে কোনটায় প্রত্যেকটা বক্সে চোখ দিয়ে নজর দেওয়া খুব কঠিন কাজ। তো এরপর আবার রিচেকের ব্যবস্থা আছে নাকি? খোলস মরা হয় তখন তো বিপদ। আর একটা না ঘান্ডিছে থাকলে তো হবেই। আর এই যে দাদারা মরা কাঁকড়া ফেলতে গেছিল, গ্রামে নিয়ে আসতেছে। বাইরে ফেলে দিতে এগুলো নষ্ট। সুপারভাইজার সাহেব আজকে কোন দিকে গেছে? মেন অফিসে রয়েছে। ডিউটি শেষ এরকম আছে। আজকে কি প্রথম চেক না দ্বিতীয় চেক হলো? আর বিকেলে একটা চেক কি চারটে চেক আবার চালু হয়েছে নাকি? তিনটে ছিল তো আগে, আগে মাঝে ভরে চেক তিনটে করেছিল, 12 ঘন্টায় তিনটে চেক, এখন আবার চারটে করেছে, দিনে চারটে রাত্রে চারটে। এ কি শামুক দিতে হবে নাকি এখন? এই যে এক বস্তা শামুক আছে, আর এর ভিতর কি শামুক ধোয়া পানি, এর ভিতর শামুক পরিষ্কার করে মোটামুটি এই। এরপরে কাঁকড়া আছে, এরা ভিতরে নিয়ে কিভাবে কি করে পরবর্তীতে একটা ভিডিও দেখানো হবে।